আগের ম্যাচে ঝড়ো 78 রানের একটা ইনিংস, আজকে আবার একটু দায়িত্বশীল, একটু দায়িত্ব নিয়ে খেলা 41 রানের ইনিংস। ইয়াসির রাব্বি, আপনার কাছে প্রথমে জানতে চাই যে মানে আগের ম্যাচটা তো খুব অ্যাটাকিং খেলেছেন, আজকে আবার একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হয়েছে ম্যাচের সিচুয়েশনের কারণে, মানে এই সুইচগুলো আসলে প্রতি ম্যাচে কীভাবে করেন? না, আসলে প্রথমে যখন প্র্যাকটিস শুরু হয় আমাদের, তো সোহেল স্যার আমাদের কোচ, উনি আমার রোলটা খুব স্পেসিফাই করে দিয়েছিলেন যে তোর 6 নম্বরে ব্যাটিং করবি, টিমের সিচুয়েশন যেরকম থাকে আমি চাই তুই ওইভাবে ব্যাটিং কর। তো ওইভাবে আমরা প্র্যাকটিস করছিলাম, তো আলহামদুলিল্লাহ ওই প্র্যাকটিসটাই হয়তো কাজে দিচ্ছে। মানে যেভাবে রান করুন, রান আসলে আসছে আপনার ব্যাট থেকে, এইটা আসলে আপনাকে কতটা স্বস্তি দিচ্ছে? কারণ এইবারে ডিপিএলটা আপনার জন্য আসলে পার্সোনালি অনেক বেশি ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ রান করতে পারছি, টিমের জন্য, টিমের কাজে আসছি, তো এটাই আল্লাহর রহমতে আমার কাছে এখন অনেক বড় একটা পাওনা। একটু যদি পিছনে ফিরে যায় যে আপনি সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকার মাটিতে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, এরপরে আপনার একটা ইঞ্জুরি হয়েছিল, এরপরে আসলে আপনার জন্য কি কামব্যাক করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো, কিন্তু কিংবা ওই ইঞ্জুরিটা মানে আপনি একদম পিক ফর্মে থাকা অবস্থায় ওইটা কি একটু মানে আপনার জন্য ব্যাকল্যাগ হিসেবে কাজ করেছে? আসলে মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস আসেই, তো হয়তো ওই ফেজটা ছিল আমার কাছে একটু ডাউনওয়ার্ডস, তো হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই এই ডিপিএল দিয়ে সেটা আমি হয়তো আবার নিজেকে ব্যাক করতে পারি। সো ইটস পার্ট অফ লাইফ। মানে এই ডিপিএল দিয়ে নিশ্চয়ই আপনি ন্যাশনাল টিমে ফিরতে চাইবেন, বা এই ডিপিএল দিয়ে আপনার মানে স্পেসিফিক কোনো টার্গেট আছে কি না যে এত রান করতে চান বা একটা বার্তা দিতে চান? ওইরকম স্পেসিফিক রোল বলতে আমি যে পজিশনে খেলছি আমার একটাই গোল এখন, সেটা হচ্ছে আমি যত বেশি ম্যাচ নট আউট থাকবো টিমকে জিতায় বের করে নিয়ে আসবো, দ্যাটস ইট। এই রোলটা আসলে ন্যাশনাল টিমেও আপনার কাছ থেকে যদি যখন খেলেন বা তখন আপনার কাছ থেকে এই প্রত্যাশাটাই থাকে যে ম্যাচ শেষ করে আসবেন, এইটা আসলে মানে এই ধরনের এই লেভেলের ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটের আসলে পার্থক্যটা আসলে কোথায়? বা পার্থক্য অত বেশি না, কারণ আপনি ভালোভাবে জানেন ঢাকা প্রিমিয়ার লিগ অনেক কম্পিটিটিভ একটা ক্রিকেট, বা বাংলাদেশের হায়েস্ট স্ট্যান্ডার্ডের একটা ক্রিকেট, তো জাস্ট পার্থক্য হয়তো একটা জায়গায় থাকে যে ওই জায়গায় প্রেশারটা একটু বেশি থাকে, প্রেশারটা হ্যান্ডেল করতে পারলে পরে দিয়ে ইজি হয়ে যায় যে কাজটা আজকে ছিল। তো আমার কাছে মনে হয় ওই সেমভাবে আমি আসলে যেভাবে, যদি আল্লাহর মধ্যে কখনো ন্যাশনাল টিমে খেলা যেভাবে খেলা উচিত আমি এখানে ওভাবে নিজেকে ওভাবে প্র্যাকটিস করে নিচ্ছি। ন্যাশনাল টিমে খেলার প্ল্যান তো অবশ্যই আছে, মানে ফিরতে পারলে আসলে কোন পজিশনে খেলতে চাইবেন বা কী রোল প্লে করতে চাইবেন? অবশ্যই ন্যাশনাল টিমে তো ফিরার একটা ইচ্ছা অবশ্যই আছে, যে রোলে আমাকে টিম ফিট মনে করে আই গেস ওইটাই হবে, কিন্তু পছন্দ যদি বলতে চান অবশ্যই বলবো 5-6। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, visit tsports.com.